কোরআন মাজিদ পড়ার সময় আমাদের একটাই সমস্যা আয়াতের শেষে আমরা কীভাবে থামব তো আজকের এই ফিরতে আমরা তেলাওয়াতে থামার নিয়ম অর্থাৎ সতেরোটা নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দিব এই সতেরোটি নিয়ম শিখলে আপনাদের থামার সমস্যা আর হবে না অর্থাৎ আয়াতের শেষে বা আয়াতের মাঝে আপনি কিভাবে থামবেন এই বিষয়টা বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ আর এই বইটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে এই বইটা অর্ডার করবেন তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে তেলাওয়াতে থামার নিয়ম আল কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমাদের কখনো আয়াতের মাঝে থামতে হয় কারণ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বড়ো আয়াত তেলাওয়াত করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় বা কষ্টসাধ্য হয়ে যায় এজন্য আমাদের কখনো কখনও আয়াতের মাঝে থামতে হয় আয়াতের মাঝে থামতে হলে কিছু নিয়ম আছে যা আমাদের জানা আবশ্যক তো এই নিয়মগুলো আমরা একটু জানবো প্রথম নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে জবর জবরকে ফাথা বলা হয় জের জেরকে বলা হয় কাসরা বা পেশ বা দম্মা থাকলে সাকিন করে থামতে হবে অর্থাৎ শব্দের শেষের হরফটা যদি এরকম রর উপরে জবর থাকে র নিচে জের থাকে অথবা যে কোনো হরফ শুধু র না অথবা পেশ থাকলে জবর জের অথবা পেশ থাকলে এখানে যে কোনো হরফই থাকতে পারে যে কোনো হরফ উপরে যখন জবর থাকবে যে কোনো হরফ উপর যখন জের থাকবে যে কোনো হরফ উপর যখন পেশ থাকবে যদি আপনি থামেন জবর জের পেশ থামার সময় সেই হরফটা কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে সেই হরফটা সাকিন ধরে পড়তে হবে এটাই এক নম্বর নিয়মটা যেমন এখানে আছে যেমন এখানে আছে সিন জবর শা কাপ জবর কা র জবর র শাকা র আছে এখানে থামলে হবে শা কর শা কর এরকম ওয়াল আস রি আছে ওয়াউ লাম জবর ওয়াল আইন স জবর আস র জে রি ওয়াল আস রি আছে থামলে হবে ওয়াল আস ওয়াল আস ওয়াল ফাতহ হু আছে থামলে হবে ওয়াল ফাতহ ওয়াল ফাতহ তো এরকম ভাবে আপনাকে থামতে হবে এটা হল এক নম্বর নিয়মটা গেল দুই নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে হামজাত হলে এবং হামজার উপরে যদি জবর থাকে নিচে জের থাকলে আবার উপরে পেস থাকলে সে হামজাটা কিন্তু সাকিন হয়ে যাবে ভালো করে বুঝেন শব্দের শেষ হরফটা হামজা হলে হামজার উপরে জবর থাকলে হামজা নিচে জের থাকলে হামজার উপরে পেশ থাকলে সেটা কী হয়ে যাবে এই যে সাকিন হয়ে যাবে থামার সময় এখানে কিভাবে থামতে হবে যেহেতু জবরের পর খালে আলিফ মাদের হরফ মাদের হরফ উপরে মোটা চিহ্ন আসছে বামে এই যে গোল হামজা আসছে তো মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসে তাকে মধ্যে মুত্তাসিল বলা হয় তাহলে এখানে মধ্যে মুত্তাসিল হবে মানে চার আলিফটান হবে এই মাদে আমরা চার আলিফটান দিয়ে তারপর এই যে হামজাটাকে সাকিন করবে এরকম সুহাদা আ আছে এখানে থামতে থামলে এরকম পড়বেন সুহাদা এরকম দেখ যেমন এখানে আছে থামলে হবে আসাম ও থামলে হবে এরকম এরকমভাবে একটা হামজাকে ধাক্কা ধাক্কা ধরবে তারপর আমরা যে নিয়মটা শিখবো তিন নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে যে শব্দের শেষ হরফে আলিফ মাদ ওয়াও মাদ ইয়ামদ থাকলে শব্দের শেষ হরফ যেভাবে আসে সেইভাবেই পড়তে হবে যেমন জবরের পর খালি লিফ থাকলে জের পর যেমন ইয়া থাকলে আবার পেশের পর যেসলে ওয়াও থাকলে তো এগুলো মাধে হরফ মাধে হরফ হলে আমরা জানি এক লিফ পরিমাণ টেনে পড়তে হয় তো এইগুলো আমরা কীভাবে থামবো যেরকম আছে সেরকমই থামতে হবে থামলেও এক লিফ টান হবে আবার না থামলেও এক লিফই টান হবে যেমন এখন আছে যা থামবো এরকম যা

যাকে আমরা আলিফ সগের বলি থাকলে শব্দের শেষ সরফ যেভাবে আসে সেভাবে পড়তে হবে অর্থাৎ শেষ সরফে যদি হার উপরে ওয়ার উপরে লামের উপরে এরকম খারা জোবর থাকে সেখানে আমরা একলি পরিমাণ টান দিবো যেমন পহা প পহায় বলবো তারপরে মা মা ওয়া ওয়া অয়লা অয়লা এরকমভাবে আমরা একলি পরিমাণ টেনে পড়ব এটা হলো একটা নিয়ম আর তহা এটা এটাকে হরফ হরফে তহাত বলা হয় এগুলো আয়তে শুরুতে আসবে তহাতে পাবেন এটা আর মা ওয়া ওয়াও খারা ওয়া আসছে এবং সাথে এটা পাশে ইয়া আসছে এরকম পাবেন আপনারা কিন্তু এই নামটা দেখুন একটা ব্যতিক্রম যে শব্দের শেষ হরফে খারা জের বা ইয়া সো অথবা উল্টা পেশ ওয়াও সেগুলো থাকলে শব্দের শেষ হরফে শাকিন করে পড়তে হবে যেমন হরফের নিচে যদি খারা জের থাকে অথবা উল্টা পেশ থাকে আর সেখানে যদি আপনি রক্ত করেন তাহলে সে হরফে শাকিন ধরে পড়তে হবে এখানে আছে রব বিহি যদি থামেন তাহলে বলতে হবে রব বিহ বিহি আছে থামলে হবে বিহি রব বুহু থামলো হবে রব বুহ রুব রব বা পেশ বা হা পেসবুহ রব বুহ লাহু আছে থামলে হবে লাহ লাহ এরকমভাবে আমরা থামব ইনশাআল্লাহ তারপরে হলো ছয় নম্বর নিয়ে আমরা দেখুন যে শব্দের শেষ হরফের পূর্বে আসলি মাদ থাকলে শেষ হরফে সাকিন দিয়ে তিন আলি পরিমাণ টেনে থামতে হবে সাধারণত আয়াতে শেষে এমনটি দেখা যায় এগুলাকে মধ্যে আরজি বলা হয় অর্থাৎ আসলি মাদ হচ্ছে মদ্ের তবাই অথবা মধ্যে বদলে কথা বলা হয়েছে যে জবরের পর খালি আলিফ তারপরে জের প্রশমালা ইয়া তারপর হচ্ছে পেসের প্রশাসনমালা ওয়াউ থাকলে এবং মদের হরফের পরেরও হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মাদের তিন আলিফ টান দিয়ে পরের হরফটাকে শাগিন করতে হবে তাহলে এখানে বলতে হবে তোকাজি বা নি আছে থামলো হবে তোকাজি বা আর মি আছে থামলো হবে আর রহিম ফাইয়া কুনু আছে থামলো হবে ফাইয়া কু এরকমভাবে আমরা থামব এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা বেশি পাবেন আয়তের শেষে মধ্যে আর জি মদের হরফের পরের হরফে থামতে হয় তারপর হলো সাত নম্বর নিয়মটা হচ্ছে যে শব্দের শেষ হরফের পূর্বে ওয়াউ লিন অথবা ইয়া লিন আসলে শেষ হরফে সাকিন দিয়ে এক লিপ পরিমাণ থামতে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে বা এক লিপ পরিমাণ টেনে থামতে হবে একে মধ্যে লিন বলে অর্থাৎ লিনের হরফলে দুইটা জবরের পর যুমলা ইয়া থাকলে এবং জবরের পর যুমাল ওয়াউ থাকলে তাকে লিনের হরফ বলা হবে লিঙের হরফলে আমরা তাড়াতাড়ি পড়ি কিন্তু লিঙের হরফে পরের হরফে যদি থামি তাহলে তাহলে লিঙের হরফে আমরা এক লিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন করব যেমন এখানে আছে ওয়াশ সইফি আছে থামলে হবে ওয়াস সইফ ডাই নি আছে থামলে হবে ডাইন খিন থামলে হবে এরকমভাবে পড়তে হবে তারপর আট নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেয়ার সরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে থামতে হবে যাকে মধ্যে অ্যাওয়াজ বলে অর্থাৎ ওয়াকফ অবস্থায় আপনি এরকম দুটো জবর পাবেন শব্দের শেষে এই যে এরকম এরকম বা এরকম থাকতে পারে এই যে এগুলো হচ্ছে আপনার স্রোতগুলা দেওয়া হয়েছে তো এরকম থাকলে সেখানে কি করবেন ওয়াকফ করলে এক লিপ পরিমাণ থামবে যেমন তাও বান আছে থামলো হবে তাও বা মা আছে থামলো হবে মা আ দেখুন আমরা কিন্তু এর আগে একটা নেমে শিখছিলাম যদি হামজাতে যাব যে পেশা আসে তাহলে সেখানে কি করতে হয় হামজাটা সাকিন করতে হয় এবং দুই জের দুই পেয়াস আসলেও হামজাটা সাকিন হবে তবে শুধুমাত্র দুই জবর আসলে সেই হামজাটা কিন্তু একলি পরিমাণ টান হবে মা আন আনাসে থামলে হবে মা আ এরকম হুদান আছে থামলে হবে হুদা একলি টান মান আছে থামলে হবে এরকম ভাবে আমরা পড়ব ইনশাল্লাহ তারপর হচ্ছে নয় নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ সরফে দুই জের অর্থাৎ কাসরা তাইন যাকে বলা হয় অথবা দুই পেস দম্মা তাইন থাকলে সাকিন করে পড়তে হবে অর্থাৎ শব্দ শেষ হরফে জব জের পেয়াস অথবা দুই জের দুই পেশ থাকলে সেই শব্দের শেষ হরফটা সাকিন ধরে পড়তে হবে যেমন মিনাহারি নাসে আছে থামলে হবে মিনাহার হর বাসা রৌন আছে থামলে হবে বাসর সু ইন আছে থামলে হবে এই সুতে আমরা চার ইফটান দিয়ে হামজাকে সাকিন করব তাহলে বলতে হবে সু এরকম শিফা ও না থামলে হবে শিফা এরকমভাবে আমরা থামব খুব সহজ এক এটা খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর নিয়মটা যদি শব্দের শেষ সরফে গলতা হয় এবং তাতে দুই জবর বা ফাত দুই জবর থাকে অথবা দুই জেরও থাকে তাহলে সেই হরফটাকে সেকেন্ড ধরে পড়তে হবে দেখুন এখানে আমরা শিখছি যদি দুই জবর থাকে তাহলে কিন্তু এক টান হয় তাও ওয়া বান থেকে তাও ওয়া বা মা আন থেকে মা আ হুদান থেকে হুদা মুসাম্মান থেকে মুসাম্মা করছি আর এখানে আমরা কিন্তু এই যে তাটাকে আমরা সাকেন করে ফেলবো মুসলিম মাতান আছে থামলে হবে মুসলিম মা র দুইয়া তিন আছে থামলাবে হবে র দুইয়াহ হা উইয়া তুন থামলে হবে হা উইয়াহ তার মানে এই যে তা এ তার ওপরে এক জবর এক জার এক পেশ বা দুই জবর দুই যে দুই পেশ থাকলে কি হয়ে যাবে এ তাটা যদি আমরা থামি শব্দের শেষে তাহলে তাটা হাসাকিন করে পড়তে হবে বা হাসাকিন ধরে থামতে হবে তা বলে এগারো নম্বর নিয়ামটা দেখুন প্রত্যেকটা নিয়ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নম্বর নিয়মটা হচ্ছে যদি শব্দের শেষ হরফে গোলতা হয় এবং তাতে একটি জবর ফাছা অথবা একটি জেড থাকে অথবা একটি দম্মা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে হাসাকিন হয়ে যাবে মত একই রকম দুই জবর দুই যে দুই পেশ থাকলেও তাটা হাঁসিং করে ফেলছি আবার এক জবর এক যে এক পেশ থাকলো এই টা হাঁসিং করে ফেলবো যেমন কানা তিল নক বে কানাতিল হবে কানা তিল থামলে নিয়া মাতি ইয়াও মুল নকা থামলে হবে আল নক এরকম তারপরে বারো নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে শকুন থাকলে শকুন দ্বারাই থামতে হবে যেমন আমরা অনেক সময় এরকম মিমের উপর শকুন পাই হার উপর শকুন পাই তো যেরকম আছে সেরকমই বলতে হবে যেমন আ মা লাহুম আ মা লুহুমই পড়তে মানে এখানে যে পেশ হবে এটা পেশ হবে ভুল দিছে হেসা বিয়াহ হেসা বিয়াহই পড়তে হবে এরকম তারপরে শব্দের শেষ হরফে তাসটি থাকলে তাসদের সাথে থাকা যে বাদ দিয়ে শুধু তাস্তিদের উপর থামতে হবে অর্থাৎ এখানে দেখুন শব্দের শেষ হবে তাসদিদ থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ তো তাসদিদ থাকলে কী হবে এই তাশদিদটা কিন্তু সাকিনের মতোই পড়তে হবে তবে সাধারণ সাধারণ আমরা যেভাবে সাকিনটা করি ওইভাবে কিন্তু এখানে সাকিনটা করা যাবে না এখানে একটু চাপ দিয়ে ধরে রেখে তাসদিদটাকে সাইন করতে হবে যেমন আল মুস্ত রু আছে থামলে হবে এরকম আল মুস্ত দেখুন তাসদিদকে ধরছি এই রুটা উচ্চারণ করে নাই আল মুস্ত এরকম ধরে রাখবেন আসা মিরি ইউ আছে থামলা হবে আসা মিরি এরকম হবে আসি ইউটা উচ্চারণ করার দরকার নেই রি ইয়াকে একটু ধরবেন একটু ধরে রাখবেন আসা মিরি এরকম ভাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল তারপর হল চোদ্দ নম্বর নিয়মটা যে শব্দের শেষ হরফ যে যুক্ত নুন অথবা মিম হলে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন তাসদিদের মানে শব্দের শেষে হরফে যদি মিম এবং নুন থাকে এবং মিম এবং নুন যদি তাসদিদ থাকে তাহলে আমরা শুধু গুণনাটা করব হরকতের উচ্চারণটা করব না যেমন আল গম মি মিম যে মি আছে এই হরকত উচ্চারণ করা দরকার নেই বলবো শুধু আল গম এরকম নুন আছে থামলে হবে যা এরকমভাবে আমরা থামব এটা তারপর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে যুক্ত কলকলা হরফ থাকলে কস বা জিম দালে পাঁচ থাকলে তাহলে সেখানে কি করতে হবে কলকলা করতে হবে কীভাবে কলকলা করবেন তাসিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে অধিক জোরালো কলকলা করতে হবে এরকমভাবে এখানে আছে যেমন আছে বিল হাপ তাহলে বলতে হবে বিল হাফ বিল হাপ এরকম ফিল হাজি থামলে হবে ফিল হাজ ফিল হাজ ফিল হাজ এরকম ওয়াতাব থামলে হবে ওয়াতাব ওয়াতাব একটু থেমে কল করতে হবে ওয়াতাব আবার বলেন আমার সাথে বিল হাপ ফিল হাজ ওয়াতাব এরকম ভাবে ষোলো নম্বর নিয়মটা যে কোনো শব্দ আলিফ ইলাম দ্বারে শুরু হলে এবং আলিফের উপরে কোনো হরকত না থাকলে বা না থাকলে তবে জবর দিয়ে পড়তে হবে অর্থাৎ এরকম যদি পান যে আলিফুর পুরের জবর কিছু নয় কিন্তু পরের হপ্তে যে লাম এই যে লাম তাহলে আপনি কি করবেন এই উপর জবর দিয়ে পড়বেন এরকম আপনি আয়তের শুরু অনেক পাবেন তাহলে তাহলে এখানে বলতে হবে এই যে এরকম আল্লাজি এরকম থাকলে হবে এই যে এরকম থাকলে হবে না তো এরকম আপনারা আলিফুর জবর দিয়ে পড়বেন আমি এটা ভালো করে বুঝিয়ে দিই যে আলিফ উপরে আপনারা শব্দ শুরুতে এরকম পাবেন আলিফ উপরে জবর জের পেস থাকে না তো যদি পরের হরফে লাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আলিফ উপরে জবর দিয়ে লামায় পড়বেন এটা হচ্ছে এই নিয়মটা সবে শেষ নিয়মটা হচ্ছে যদি কোনো শব্দ আলিফ দল শুরু হয় এবং তার পরের হরফে তাসরিদ থাকে এমন অবস্থায় তাসদের সাথে জবর বা জের হলে আলিফ হরফে জের দিয়ে পড়তে হবে আর তাসদিদের সাথে পেশ থাকলে আলিফ হরফে পেশ দিয়ে পড়তে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে আমি কিন্তু প্রথম দিয়ে বলছিলাম যে শব্দের শুরুতে আলিফিয়া জবর জের পেশ কিছু না থাকলে পরের হরফটা যদি কি হয় লাম হয় তাহলে জবর হয় আর এখানে যখন আলিফুফর জবর জের পেশ কিছু নাই কিন্তু পরের হরফটা কিন্তু লাম নেই তাহলে আমরা এই যুক্ত হরফে দেখব এই যুক্ত হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে আলিফিয় জের হবে যেমন ইতিবা ইট্তি বা এরকম দেখেন এই যে দিয়ে পড়ছি আবার এখানে দেখুন তাস্তি যুক্ত হরফি কিয়র আসছে তার মানে আমরা আলিফ জিয়া এরকম বলবো আবার এই যুক্ত যে পেশ থাকে যে পেশ থাকে তাহলে আলিফি পিয়াস দিবো উত্তু বি আশা করছি আপনারা এই নিয়মটা বুঝতে পারছেন তাই হচ্ছে আজকের এই ভিডিওটি তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এখানে আমরা আরো কিছু নিয়ম দেখি দেখুন এখানে যে কোরআন মাঝে যে ওয়াকফর যেমন এই এটাকে ওয়াকফে লাজেম বলে এই চিহ্ন পর অবশ্যই থামতে হবে যদি আপনার এই চিহ্নটা পান অবশ্যই অবশ্যই থামবেন এটাকে ওয়াকফে লাজেম বলে হয় তারপরে এই যে এইটটা এটাকে আয়াতের শেষের চিহ্ন এটা এই চিহ্ন দিয়ে আমরা একটা আয়াত শেষ করা বোঝানো হয় এখানে থামতে হবে তা শাক্তা নিঃশ্বাস না ছেড়ে দুই হরকত পরিমাণ থেমে পুনরায় তেলাওয়াত শুরু করতে হয় শাক্তা এগুলো আমার ভিডিও আছে আপনারা দেখবেন ওয়াক এখানে সাতটার চেয়ে দীর্ঘ সময় থামতে হবে সাতটা যেরকম থামেন ওয়াক ফরটা একটু বেশি থামবেন তারপরে যে তিন তিন ছয় যে কোনো এক স্থানে থামতে হয় এগুলো নিয়ে আমার ভিডিও আছে এটাকে ওয়াকফে মোয়ানাকে বলা হয় ত এই ত থাকলে অবশ্যই থামা উচিত স্থানে এই স্থানে থামা উত্তম আর কফ ফা থাকলে এই চিহ্নের স্থানে থামতে হবে অর্থাৎ কফ ফা থাকলে আপনার থামবে তারপরে জিম থাকলে থামা যাবে অথবা পড়া চালিয়ে যাওয়া যাবে অর্থাৎ আপনি জিম থাকলে থেমে পড়তে পারবেন আবার মিল করে পড়তে পারবেন সদ লাম থাকলে এখানেও কিন্তু থামা যাবে আবার পড়া মানে মিলে পড়তে পারবেন যা থাকলে থামা উত্তম সদ থাকলে থামা উত্তম পফ থাকলে থামা উত্তম তারপর সদ লাম ইয়া না থামা উত্তম আর লা আলিফ লাম আলিফ থাকলে না থামা মানে থামা যাবেন আর কি লামি থাকলে থামা যাবে না আর আইন থাকলে থামা উত্তম বা এখানে থামতে হবে বা